তো আপনারা কিন্তু প্রত্যেকেই কম বেশি মিও আমোরের নাম কিন্তু শুনেছেন, এবং আমরা কিন্তু এই মিও আমোর থেকে কেক থেকে শুরু করে বিভিন্ন প্রোডাক্ট কিন্তু পেয়ে যাই। তো আপনি কীভাবে মিও আমোর শপ একটি খুলতে পারবেন, এবং এই শপ খুলে সেখান থেকে আপনি কীভাবে ইনকাম করবেন, কত টাকা আপনাদের কমিশন দেয়, এবং কত টাকা লাগে এই মিও আমোর একটি কেক শপ খোলার জন্য, এভরিথিং বিষয়ে আজকে ভিডিওতে আলোচনা করব। যদি আপনি একটি মিও আমোর শপ যদি খুলতে চান এবং সেখান থেকে আপনাদের কীরকম পার্সেন্টেজ রয়েছে, 100 টাকা বিক্রি করলে কত টাকা আমাদের কমিশন রয়েছে, এ টু জেড আলোচনা করবো আজকের ভিডিওতে। তো অবশ্যই তার আগে আপনাদের যেটা করতে হবে, আপনারা যেগুলো দেখতে পাচ্ছেন তো অবশ্যই লাইক দিয়ে দেবেন, এর পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে ক্লিক করে নোটিফিকেশান অল করে রাখবেন। আজ যারা সাবস্ক্রাইব করে গেছেন দীর্ঘ অসংখ্য ধন্যবাদ। এবং এই মিও আমোর শপে কিন্তু আমরা কেক থেকে শুরু করে বিভিন্ন কিন্তু প্যাটিস, এরপর বার্গার, পিৎজা, রোল, বিভিন্ন কিন্তু এখানে প্রোডাক্ট রয়েছে যেগুলো বিক্রি করে আপনি কিন্তু ভালো একটি কমিশন পেয়ে যাবেন। তো এই দোকান খোলার জন্য কী শর্ত রয়েছে? দোকান খোলার শর্ত কিন্তু বলা হয়েছে আপনাদের কিন্তু 20 থেকে 25 স্কোয়ার ফুটের মধ্যে জায়গা থাকতে হবে দোকানের। যদি আপনাদের কাছে 20 থেকে 25 স্কোয়ার ফুট জায়গা থাকে, সেটা আপনি নিজস্ব হতে পারে কিংবা আপনাদের ভাড়া হতে পারে। যদি আপনি সেই জায়গা ভাড়া নিয়ে থাকেন তাহলে আপনাদের কিন্তু 10 বছরের এগ্রিমেন্ট কিন্তু নিতে হবে। 10 বছরের আপনাদের এগ্রিমেন্ট লাগবে কিন্তু সেই ভাড়ার। যদি আপনি নিজস্ব হয়ে থাকেন তো কোনো কথা নেই। এরপর আপনাদের এখানে টাকা কত লাগবে? টোটাল টাকা কিন্তু লাগবে আপনাদের 13 লক্ষ টাকা। এই 13 লক্ষ টাকার মধ্যে 6 লাখ টাকা কিন্তু ডিপোজিট থাকবে কোম্পানিতে, এবং বাকি যে 6 লাখ রয়েছে সেখানে আপনার দোকান যে রয়েছে একটা শপটি, সেই দোকানে আপনাদের সাজানো হবে। আপনার ওয়ান স্ক্রিন দেখবেন ভিডিওতে, সেখানে আপনি কোথায় কেক রাখা হবে, কোথায় আপনাদের বার্গার থাকবে, পেটিস থাকবে, যে একটা দোকানে যে একটা সেট আপ খুব সুন্দর একটি সেট আপ, তারা সেটা কিন্তু তারা করে দেবে, এবং সেখানে আপনি কিন্তু মালও কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো এখানে আবেদন করার জন্য প্রথমত আমাদের কল করতে হবে, যে হেল্পলাইন নাম্বার রয়েছে এক কথা আমাদের ওয়েবসাইটে সেই হেল্পলাইন নাম্বারে কল করতে হবে। কল করার পর আমাদের লোকেশান যে রয়েছে লোকেশান কিন্তু চাবে যে আপনি কোন দোকানে কোথায় কোন জায়গায় কোন শহরে আপনি সব দিতে চান। যদি সেখানে আপনি ভালো বিক্রি হয় তাহলে আপনি বলবেন যে হ্যাঁ এখানে আপনি দিতে পারেন। এরপর আপনার যে দোকান রয়েছে দোকানে কিন্তু ফটো চাবেন, সেই নাম্বারে আপনি ফটো করে পাঠিয়ে দেবেন। তো এরপর কোম্পানির তরফ থেকে আপনার দোকান ভিজিট করা হবে এবং দেখা হবে সব কিছু ঠিকঠাক থাকলে আপনাদের কিন্তু সেখানে অ্যাপ্রুভাল দিয়ে দেবেন। আর যে বিষয়টির জন্য আপনারা এতক্ষণ পর্যন্ত অপেক্ষা করছেন সেটি হলো ইনকাম। আমাদের ইনকাম যে রয়েছে আমি যখন কল করেছি আজকে তখন কিন্তু তারা জানিয়ে দিয়েছে যে এখানে আমাদের 16% করে দেওয়া হবে এক কথা, 16%। সেটা আপনি যখন কল করে জেনে নিতে পারবেন যখন আপনি শপটি খুলবেন, তো সেভাবে আপনার যেরকম এক কথা সেল হবে সেই ভিত্তিতে আপনার কিন্তু ইনকাম।